চার মাস আগে শুরু করলেও এখন ইভ্যালির দুর্নীতির অনুসন্ধান থেকে সরে আসছে দুর্নীতি দমন কমিশন দুদক। ইভ্যালির বিরুদ্ধে যেসব অভিযোগ তা দুদকের আওতাভুক্ত নয় বলে জানিয়েছেন সংস্থাটির চেয়ারম্যান। বাণিজ্য মন্ত্রণালয়সহ গোয়েন্দা সংস্থার প্রতিবেদন আমলে নিয়ে চলতি বছরের জুলাইয়ে ইভ্যালির বিরুদ্ধে গ্রাহকের অর্থ আত্মসাত এবং বিদেশে অর্থ পাচারের অভিযোগে অনুসন্ধান শুরু করেছিল দুদক। তিন মাসের বেশি কাজ করার পর সংস্থাটি এখন ইভ্যালির বিষয়ে অনুসন্ধান করতে চায় না। মঙ্গলবার সন্ধ্যায় দুদকের প্রধান কার্যালয়ে প্রশ্নের উত্তরে সংস্থার চেয়ারম্যান জানান, এসব অভিযোগের অনুসন্ধান তাদের আওতার বাইরে। ই কমার্স ইভ্যালির বিষয়টা দুদকের শিডিউলভুক্ত না। আপনারা তো অনুসন্ধান নিয়েছিলেন একবার? আমরা যখন মানি লন্ডারিং এর কথা বলা হয়েছিল তখন আমরা নিয়েছি আগে মানি লন্ডারিং এর বিষয়টা ইভ্যালির, এটা অন্য সংস্থা থেকে। এদিকে হাইকোর্টের নির্দেশনা থাকার পর রাজারবাগের পীর দিল্লুর রহমান এবং দরবার শরীফের সম্পদের বিষয়ে অনুসন্ধান করা হবে বলে জানান দুদক চেয়ারম্যান। আদালতের আদেশ প্রতিপালন করার জন্য আমাদের তো অনুসন্ধান করতেই হবে, আমাদের তো প্রসেস, এটা প্রসেসের মধ্যে আছে। তো আদালতের নির্দেশনা, আমাদের তো বিকল্প কিছু নাই আর অনুসন্ধান করার ছাড়া। হেফাজতে ইসলামের 50 নেতার সম্পদের বিষয়েও অনুসন্ধান চলমান রয়েছে বলে জানানো হয়। বিভিন্ন ধাপে আছে, এটা সঠিক পথে আগাচ্ছে। আদিত্য রাফাত, ডিবিসি নিউজ, ঢাকা।